কন্ধমাল, দুইপটে জঙ্গল, মঝিরে অঙ্কা বঙ্কা রাস্তা, জঙ্গল চেরি মাড়ি চালি থাকে আগুকু, ঠায় ঠায় ছোট ছোট গাঁ, আউ সেই গাঁগুড়িক ভিতর প্রকৃতির কোলরে গড়ি উঠি এক গাঁর না বিয়রি পঙ্গা। আউ এই গাঁর বীর জওয়ান হলে চন্দ্রকান্ত প্রধান। এ গাঁরে যাহা পচার সিয়ে কহিব চন্দ্রকান্ত আম গাঁর বীর পুয়। আম গাঁ আজি তারি নাঁরে পরিচিত। 2019 ডিসেম্বর ছুটিরে চন্দ্রকান্ত শেষ থর পাই ঘরকু আসিলে। পরিবার সহিত শেষ থর পাই এক লম্বা সময় কাটিলে, ডিসেম্বর ফেব্রুয়ারি 16 তারিখ যায়। ঘরে যেমিতি পর্ব চালি থাকে, কেবল ঘরে নুহ সাংগসাথীঙ্ক মেলরে মধ্য চন্দ্রকান্ত অনেক ভালো সময় কাটিলে। ফেব্রুয়ারি 16 বীর পুঁ ফেরি যাইলে তাঁক কর্মক্ষেত্র, কথা দেই থাকে অগস্টরে পুঁ থরে ঘরক আসব। চন্দ্রকান্ত অগস্টরে ঘরক ফেরিলে সত, এলে বীর বাজারে আখপাখ গাঁর হাজার হাজার জনতাঙ্ক আখির লুহরে, সেনার তোপসলামিরে ত্রিরঙ্গা চাদর তলে। সে গাঁর অতি উত্তম পিলা থিলে, গাঁরে পাঠ পড়ুলে এবং পাঠ পড়িয়া সহিত সিয়ে কুড়ে স্বপ্ন দেখুলে। পরে পরে সে পরবর্তী সময়ের ডিফেন্সকু গলে, মিলিটারি গলা পরে এ গাঁর গুড়ায় স্বপ্ন সে দেখুলে, প্রত্যেক পিলা পাঠ পড়ন্তু, মানুষ হুঁতু, গাঁর প্রতি জিনিসের উন্নতি হোক, ভালো রাস্তাঘাট হোক, লোক ভালরে রুহন্তু। যেতবে আসন্তি সে নিজের বন্ধু পরিবার রিলেটিভস সম্পর্কীয় মানুষ সবুলে আসিকি বুলিকি দেখিকি যাতে, যেতে পাখাপাখি হোক, নিজ সম্পর্কের হোক, পরিবার ভিতরে হোক, সমস্ত ভালো পাওলে, সম্মান দেলে, এবং ছোট ছোট পিলা সি আদর করুলে। আভিয়া তুমি মধ্য বাহারক যাও, বাহার দুনিয়া দেখ, আমি সুযোগ্য সন্তান এই গাঁর এই মাটির গোটে উত্তম সন্তানটে দেশপ্রাই যেত বলিদান দেলে, আমি নিশ্চিন্ত ভাবে গাঁ তরফর পরিবার তরফর আমি সমস্তে গর্বিত অছু যে আমি দেশপ্রাই কিছু বলিদান দিয়ে পারিছু। গোটে সুযোগ্য সন্তান এই মাটির গোটে সুযোগ্য পুয়টি যাইকি আমার দেশপ্রাই বলিদান দিয়েছি, যা এবং গর্ব অনুভব করছু আমি, এবং সমস্তে অতি গর্বর সহ কুছু যে এভাবে বলিদান দেওয়া সমস্ত ভাগ্যের মিলেনি। এবং আমার গোটিয়ে পিলাটে সুদূর যাইকি চাইনা বর্ডরে নিজের বলিদান দিয়েছেন, সেপাই আমি সমস্তে গর্বিত। সেদিন এক অজনা নম্বর আসিলা কল, মোবাইল উঠেবা ক্ষণি অন্যপটু কেবল ধাড়িটি শুণবাক মিছিল, আড়িটি সি কে প্রধান শহীদ হয়ে যাইছেন। অন্যপটু ফোনে যে ব্যক্তি জনক কথা হেউলে, সিলে সেনা বিভাগর জনে সুবেদার। কিছু ক্ষণ পাই স্থাণু পাল্টি যাই চন্দ্রকান্ত পরিবার, বিশ্বাস করি পারিনথিলে বাপা ঘটনার সতমিছ পরখিবা পূর্বরু অন্যপটু কটি সারিথিলা কল। কণ করিবে, কাহাকু পচারিবে, কণটা বা পচারিবে, ব্যস্ত ভিতরে থাকে। বাপা করুণাকরঙ্ক মুন্ডরে কিছু পশু নথায়। কিছু সময় অতিক্রান্তে পাখর জনে অবসরপ্রাপ্ত সেনা কর্মচারী আসি চন্দ্রকান্ত শহীদ হইতিবা কথা স্পষ্ট করিতিলে। আউ তাপরে কান্ত বোমালিরে কম্পি উঠিতিলা ঘর, পাখ পড়োশী রুণ্ড হয়ে যাইতিলে। এমিতি এক আকস্মিক ঘটনাকু কেহি বিশ্বাস করি পারুনথান্তি।
ବିଶ୍ୱାସ ଅବିଶ୍ୱାସର ଦ୍ୱନ୍ଦ୍ୱ ଭିତରେ ଗାଁ ମାଟିକୁ ଫେରିଥିଲା ବୀର ଶହୀଦଙ୍କ ମୃତ ଶରୀର। ଗାଁ ମଶାଣିରେ ମାଟିର ବୀର ପୁଅଙ୍କର ରାଷ୍ଟ୍ରୀୟ ମର୍ଯ୍ୟାଦା ସହ ଶେଷକୃତ ସରିଥିଲା।